হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি খুলনা, খুলনার চুকনগর। এইখানে হলো যে আব্বাসের চুই জাল ট্রাই করার জন্য, এখানে হলো যে পুরো বিখ্যাত খুলনার সবচেয়ে বিখ্যাত চুই জাল, সেটা হলো যে আব্বাসের চুই জাল। এখানে আমরা ট্রাই করবো, ভিতরে হলো যে যাবো এখন। আর এখানে প্রচুর পরিমাণে ভিড়, আর হলো যে আপনার রান্নার শ্যুটটা দেখাইতে চাইছিলাম আপনাদেরকে যে কীভাবে রান্না হয়, বাট 10 মিনিট লেট হয়ে গেছে। ওনাদের 1 ঘন্টা পরপর আর কি চুলা বসানো হয়, আর ভিতরে অনেক ভিড়, আমরা দেখাই আপনাদেরকে। চলুন, ভিতরে অনেক ভিড় চলতেছে বর্তমানে। আসসালামু আলাইকুম অ্যাঙ্কেল, ভালো আছেন? বলতেছিলাম যে হলো যা এখানে কি শুধু খাসির মাংসটাই পাওয়া যাচ্ছে বর্তমানে? খাসির মাংস হলো যে চুজালটা বর্তমানে কত করে? 180 টাকা করে। আর বলতেছি যে মানে প্রতিদিন কত কেজি চুই রান্না করা হয় এখানে? মানে প্রতিদিন 20-25 কেজি করে, মানে প্রতিবারে বসান নাকি সারাদিনে? সারাদিনে 20-25 কেজি করে আর কি যাচ্ছে আর কি। আর চুইয়ের সাথে কি থাকতেছে, যে খাসি মাংসের সাথে মানে ডাল রসুন থাকে? রসুন, আচ্ছা, আর ওইটার সাথে আর কি ডাল বা কিছু ভর্তা ভর্তা টর্তা থাকে? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি ট্রাই করি। আমরা তো আসছিলাম যে রান্নাঘরের একটু দেখাবো যে মানুষদের যে কীভাবে রান্নাটা হচ্ছে, যে চুই জালটা ওইটা দেখানোর চিন্তা ভাবনা করছিলাম, বাট একটু লেট হয়ে গেছি আমরা এই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হলো যা খাই, খাওয়ার পর দেখি যে আর একদম আসছি যেহেতু দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড়, আর এখানে হলো চুই জালটা খাচ্ছে, তারা সবাই মিলে খাচ্ছে এখানে। আর অনেক মানে গামলা, প্রতি টেবিলে টেবিলে গামলা সাজানো, আর জিনিসটা অনেক সুন্দর দেখাচ্ছে আর তাদের ব্যবহার। হলো যে আপনাদের এখানে কি শুধু চুই জালই পাওয়া যায়? হ্যাঁ, আমাদের চুই জালে খাসি মাংস না, আর কোনো মাংস নয়, একটা আইটেম বলতে এটা না, মানে যে ধরেন ভাত কত করে আপনাদের এখানে? ভাত হলো 20 টাকা প্লেট। 20 টাকা, মানে ভাতের সাথে ভর্তা বা কিছু ডাল? না, অন্য কিছু, পাতলা ডাউল আছে, খালি পাতলা ডাউল আছে। আর হলো যে চুই গোশ আছে শুধু? জি, চুই জালে খাসি মাংস। আচ্ছা, চুই জালে খাসি মাংস এটা প্রতি পিস কত করে? প্রতি পিস 180 টাকা। প্রতি পিস 180, দাম কি একটু বাড়ছে? দামের জিনিস দাম বাড়ার কারণে 10 টাকা বাড়ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদেরকে চুই জাল দেন। চুই জাল আমরা শুরু করি। চুই জাল, এই যে চুই জাল, মাংস, এইটা মাংসের একটু হাড্ডি টাইপের পিস দিয়ে দেন, যাতে এই যে সিনার মাংস, আর সিনার মাংসটা দেন। আমাদের যে রসুনটা দিয়ে হলো যে একটু মেখে, তারপর হলো যে মাংসটা নিলাম, মাংসটা বাইরে ভাই অনেক সফট খুইলা যাইতেছে, সফটভাবে খুইলা যাইতেছে, বাট একটু শক্ত, হালকা একটু শক্ত, ট্রাই করি। অমাইক, আমি একটু লবণ বেশি খাই, এই জন্য লবণটা দিয়ে নিলাম। আপনারা চাইলে মাংস বেছে নিতে পারবেন, প্রবলেম নেই। মানে যেরকম নাম শুনছি, আপনি ঢাকা খাইছি শিরা চুই, বা নর্মালিও চুই জাল দেওয়া মাংস খাইছি, বাট খুলনার যে অথেন্টিকিটিটা বা হলো যে খাবারটা পুরাই অন্য লেভেলের, অনেক ডিফারেন্ট এই চুই জালটা। এখন ট্রাই করি। টোটালি ডিফারেন্ট একটা ভাইব। অমাই, টোটালি অমাই, খুব মজা, এক কথা যদি বলতে চাই খুবই মজা। চুই জালে একটু তেলটা বেশি থাকে। ধন্যবাদ, আরো মানুষদের সুযোগ করে দেওয়া উচিত, তাহলে আমাদের জন্য খাইতে পারবে না। এই যে সিনার মাংসটা একটু ট্রাই করি। সিনার মাংসটা এটা নরম হয়েছে ভালো, মাকে
আমার রেকমেন্ড যে আপনারা যদি খুলনা আসেন অবশ্যই ট্রাই করবেন আব্বাসের চুই জলটা। পুরো একটা দক লাগতেছে চুই জলের, আলাদা একটা দক, ডিফারেন্ট। আমি এটা ট্রাই করার জন্য রাত্রেবেলা ভাবছিলাম, সকালে একবার দুপুরে চলে আসছি এখানে। আজকে তাপমাত্রা 38 ডিগ্রি ভাই খুলনাতে, বিশ্বাস করা যায়? চুই জলের বিষয়টা কি, সেটা যত চা পাবেন তত সেটার মজাটা আস্তে আস্তে বের হবে, তত আস্তে আস্তে মজাটা বের হবে। কিন্তু সিনার মাংসটা তো আজকে এই পর্যন্তই। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না কিন্তু কাফশি ব্রাদার্স।